গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে অনেকটা সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো আমি ঘুম থেকে উঠেছি তখন প্রায় বাজে 6:30, আর এখন চা করছি, এখন বাজে মোটামুটি 7টা। তো 1 ঘন্টার মতন রেস্ট নিয়ে তারপরে এই যে কাজকর্ম শুরু করলাম। তো এখানে তো তেমন একটা কোনো কাজ করতে হচ্ছেই না, তোমাদেরকে বলেছি তো। সকালবেলা তোমাদের দাদাভাইয়ের জন্য চা করে দিলাম, 1 কাপ চা, আর তার সাথে দিয়ে দিলাম 2টো বিস্কুট। তো এটা ঘরে রেখে দিয়ে তারপরে এই যে বাইরের যে ব্যালকনিটা আছে বা বারান্দাটা, তো সেটাকেই ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই সবার আগে বাইরেটাকে একটুখানি ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিই, তারপরে ঘরে তো বিছানাটা নিচেই করা আছে, যেহেতু এখানে বেড নেই তো ওই জন্য বিছানাপাতিগুলো পরে তুলবো। বাইরের দিকটা পরিষ্কার থাকলে পরে বেশ ভালো লাগে। আর কালকে রাতে যে কটা জামাকাপড় ভিজা ছিল তো সেগুলো বাইরে দিয়ে দিয়েছি, আর যেগুলো হালকা শুকিয়ে গেছিলো তো সেইগুলোকে তো তোমরা দেখেছোই গতকাল ভিডিওতে, রাতে ঘরে দিয়ে দিয়েছিলাম শুকানোর জন্য। আর তারপরে প্রায় এখন 9টা থেকে 9:30 মতন বাজে, তো ভাবলাম যে শাকপাতাগুলো ছাড়িয়ে নিই। তো আমি কিন্তু ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে তারপরে এই যে শাকগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো শাক বলতে আগের দিন কলমি শাক নিয়ে এসেছিলাম, তো গুরু পূর্ণিমা ছিল বলে তো শাকগুলোকে আর রান্না করতে পারিনি, যেহেতু আমাদের অন্ন খায় না। আর আজকে করব, দেখো পাতাগুলো সব শুকিয়ে গেছে, ডালগুলোও শুকিয়ে গেছে, কিন্তু তবুও ফেলে দিতে ইচ্ছা করছে না, কারণ এখানে তো পাওয়াই যায় না তেমন একটা শাক, আর তারপরে যেটুকু পেয়েছি সেটাও যদি ফেলে দিই কী করে চলবে, তাই না? তো অভাবের সংসারে এরকম মানুষের হয়েই থাকে, কোনো অসুবিধা হয় না, টুকটাক জিনিসপত্র নষ্ট হলেও ফেলে দিতেই হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, টুকটাক যেটুকু পাচ্ছি সেটুকু বাঁচিয়ে নিয়ে এবার শাকগুলোকে ভেজে দেবো। এগুলো ভাজতে তেমন একটা কিছু তো লাগে না, রসুন, কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দিলেই কিন্তু ভাজা হয়ে যায়। তো যেটুকু হবে সেটুকু কেটে নিয়ে তারপরে ভেজে দেবো। আর কালকের একটু পনিরের তরকারি আছে, ভাত করে নেবো, তাহলেই আমাদের দুপুরবেলা হয়ে যাবে। আর তারপরে যা কিছু হবে রাত্রিবেলা, কারণ দিনের বেলা তেমন একটা তোড়জোড় করি না রান্নার, কারণ আমরা তো 3 জন মানুষ, আর বাড়িতে তো আমরা মোটামুটি বলতেই পারো মাছ মাংস ডিম হ্যাড্ডা প্যাড্ডা, আমার যখন যেটা সুবিধা হয় আমি নিয়ে এসে রান্না করি খাই। কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু এখন এখানে রাতের টাইমেই ঘরে থাকে, দিনের বেলা তো প্রত্যেক দিন ডিউটি তোমরা দেখতেই পাচ্ছ, তো ওই জন্য যা কিছু করি রাতের দিকেই করি, দিনের বেলা আমাদের একা একা করে খেতে ভালো লাগে না। ওই জন্য শাকটাকগুলো ছাড়িয়ে নিই, তারপরে টুকটাক অল্প রান্না করব। আর তারপরে দেখলাম কিচেনটা একটু এলোমেলো হয়ে আছে, আমরা এখানে আসার আগে দিয়েই তোমাদের দাদাভাই অনেক কিছু এনে রেখেছে, তো সেই এক্সট্রা সামানগুলোকে ভালো করে দেখে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ আমরা যে কদিন আছি সেই কদিনের মধ্যেই খেয়ে দিয়ে শেষ করে দেবো, কারণ তোমাদের দাদাভাইয়ের এইসব জিনিসের দরকার পড়ে না। যেরকম ধরো ম্যাগি, সুজি, তারপরে চিড়ে, এগুলো ও খায় না, ও জাস্ট খাবারের উপর দিয়েই থাকে, ঘরে যখন আসে তখন নিজে খাবার বানিয়ে নেয়, আর যখন কোম্পানিতে থাকে তখন তো ক্যান্টিন থেকেই খাবার খেতে পারে, অ্যালাও আছে খাবার খাওয়ার। তো ওই জন্য একদম খুব বেশি জিনিস আনতে বলিও নি, আর যেটুকু যা আছে দেখে শুনে প্রত্যেক দিন অল্প অল্প করে করে খেয়ে শেষ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো সেগুলোকে একটু গুছিয়ে টুছিয়ে রাখছি হাতের কাছে, আর তেমন একটা জিনিসপত্র কিছু নেই যে এলোমেলো হয়ে আছে, গুছাতে টাইম লাগবে, তো তোমাদের সামনেই গুছিয়ে নিলাম। আর এই যে কটা বিস্কুট প্যাকেটের বাইরে ছিল, তো এই বিস্কুটগুলো আমাদের রুম মালিকের যে বিড়ালটা আছে তো ওকেই দিয়ে দেবো, কারণ বিস্কুটগুলো একটু নরম হয়ে গেছে। আর বাকি জিনিসগুলোকে এই যে জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে মুখগুলোকে আটকে রাখি, কারণ অত গার্ডার তো নেই ওই কারণে। আর তারপরে ঘরটার মুছে স্নান করে আমি চলে এসেছি, পুচকুসোনা শুভকে উঠিয়ে দিয়েছি। তো স্নান করার পরে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো আমি যে ক্রিমটা লাগাই তোমাদেরকে এর আগে দেখিয়েছি, ওটা হচ্ছে লোটাসের মিল্ক ক্রিমটা। তো এই একটা ক্রিমই আমি ইউজ করি, মোটামুটি ভালো, খারাপ নয়, স্কিনটা বেশ আগের থেকে অনেকটা ভালো হয়ে আছে, কারণ মাঝে তো একবার খুব ইনফেকশন হয়ে গেছিলো আমার। আর এই যে সিঁদুরের কোটোটাকে কাগজের মধ্যে পেঁচিয়ে নিয়ে এসেছি, নয়তো সব জিনিসের মধ্যে সিঁদুর লেগে যাচ্ছে, তাই নিউজ পেপারটাকে ভালো করে পেঁচিয়ে তবেই রাখি। আর মাথাটা তো আচড়ানো হয়ে গেলে একটু পুজোটা দিয়ে নেবো, তোমাদের দাদাভাই সকালের টাইমে পুজো দিয়ে যেতে পারে না যেহেতু আমরা নিচে শুয়ে থাকি ওই জন্য। আর সব কিছু কমপ্লিট করার পরে তারপরে আমি আমাদের জন্য 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখানে ওদের 2 ভাই বোনকে 2টো কলা দিচ্ছি, আমি খাবো না তাই জন্য আমি আর নিলাম না। আর এখানে এখন বসিয়ে দিচ্ছি কলমি শাক ভাজাটা, ভাত হয়ে গেছে, খালি কলমি শাক ভাজাটা করব, কালকের পনিরের তরকারি আছে, এই 3টে জিনিস দিয়েই আমাদের হয়ে যাবে দুপুরের লাঞ্চটা, আর কোনো কিছু করব না, যা করব রাত্রিবেলা তোমাদেরকে তো বললামই। তো চলো কলমি শাকটা ভাজা করে নিই। তো তোমাদের সঙ্গে খাবারের রেসিপি শেয়ার করতে আমার খুব ভালো লাগে, বাট এখানে লাইটের খুব সমস্যা, দেখতেই পাচ্ছো ঘরে লাইট জ্বলছে, ফোনে ফ্ল্যাশ জ্বলছে, তা সত্ত্বেও কিন্তু ভিডিওতে তেমন একটা আলো দেখা যাচ্ছে না, জানি না আমি কেন এরকম হচ্ছে, হয়তো ঘরে যদি একটা জানলা থাকতো তাহলে রংটা হয়তো আরও ভালো দেখা যেত। বাইরের আলো আসলেই কিন্তু ভিডিও
বেশি ভালো লাগে। ঘরে কিন্তু তেমন একটা রং বা বলতে পারো ভিডিওর কালার কিন্তু ফোটে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় অনেকক্ষণ ঘুমিয়েছি, এখন বাজে 6টা মতন। তো ওঠার পরেই ভাবলাম বিছানাপাতিগুলো তুলে নিই, শুভ বুঝকুশোনা হাত মুখ ধুতে গেছে, আর আমি বিছানাটা তুলে নিয়ে তারপর একটু সন্ধেবেলার জন্য টিফিন বানাবো। সন্ধে ঠিক নয়, এখানে একটু দেরি করেই সন্ধে হয়, প্রায় 7:10, 7:15 দিকেই সন্ধেটা হয়। তো আমি ততক্ষণে একটুখানি চাউমিন বানিয়ে নিচ্ছি। তো চাউমিনটা বসাচ্ছি, তো কী দিয়ে বানাচ্ছি তোমরা সবাই জানো, আমি বাড়িতেও এভাবেই বানাই। তবে চাউমিনের মধ্যে কী বলো তো, আজকে ম্যাগি দিচ্ছি। ওই এখানে যেই চাউমিনগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে চাইনিজের চাউমিন, সে মোটা মোটা, তো সেগুলো ঘরে বানালে পরে খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি ঘরে ম্যাগি ছিল, তো ম্যাগি দিয়ে আলু পেঁয়াজ ডিম এসব দিয়ে বানিয়ে নিচ্ছি হালকা ফুলকা করে। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। তো এই দেখো গরম জল হয়ে গেছে, বেশ ভালো মতন উষ্ণ গরম হয়ে গেছে, তারপরে ম্যাগিটা দিলাম। এবার এটা হালকা একটুখানি ফুটে গেলেই নামিয়ে দেবো, কারণ ম্যাগি বেশিক্ষণ ফুটাতে হয় না। আর এইখানে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো বেশি করে ডিম দিয়ে চাউমিন খেতে, চাইনিজ খেতে বা রোল ওয়াগেরা খেতে, তারপরে টোস্ট খেতে বেশ ভালো লাগে। কম ডিম হলে সেই জিনিসটা তেমন একটা টেস্ট হয় না আমার যেটা মনে হয়। তো ওই জন্য একটু ডবল ডিম দিয়ে তাও পরে চাউমিনটা আমরা বানাচ্ছি। তো তারপরে চাউমিনটা আমি বানাচ্ছি। তো এই দেখো ম্যাগিটা বেশ সুন্দর করে সিদ্ধ হয়েছে, আজকে আর লেগে যায়নি। তো তারপরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ম্যাগির যে মশলাটা আছে, তো সেই মশলাটা একটা দিয়ে দিলাম। তো ম্যাগি মশলা দিয়ে চাউমিন খেতে কিন্তু ভালো লাগে, মানে ম্যাগি দিয়ে চাউমিন খেতে ভালো লাগে, তো একটাই দিয়েছি। আর এখানে মোটামুটি ওই দুটো মতন ম্যাগির প্যাকেট খুলে তারপরে সেই ম্যাগিটাকে করছি। তো দুটো ম্যাগিতে আমাদের তিনজনের ভালোভাবে হয়ে যাবে, বড় সাইজের ম্যাগি ছিল। তো চলো এটাকে রেডি করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপরে আমরা তিনজনে যে বসে পড়েছি টিফিন করার জন্য, তো এখন তো 6:30, 6:45 মতনই বাজে, বেশি সময় হয়নি, কারণ ম্যাগি দিয়ে চাউমিন করতেও বেশি টাইম লাগে না। তো এখন তিনজন মিলে খাচ্ছি। আর আগের দিন যে ভিডিওটা গেছে, মানে একদিন আগে যে ভিডিওটা গেছে, সানডে স্পেশাল ব্লগ বলে আমি যে টাইটেলটা দিয়েছিলাম, তো সেই ভিডিওর মধ্যে আমাকে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমরা বলেছো যে আমার ভিডিওতে তোমরা কিছু মিস করছো, বা আমিও জানি যে আমার ভিডিওতে আমি সত্যিই কিছু মিস করছি, কারণ আমি একটা জায়গাতে ছিলাম এতদিন, সেখানে তোমাদেরকে ডেলিকার আমার লাইফস্টাইল দেখিয়েছি, হঠাৎ করে সেখান থেকে একটা অন্য জায়গায় এসেছি, এখানে দেখানোর জন্য বা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি নিজেও গুছিয়ে কিছু ঠিকঠাক বুঝতে পারছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরও মনে হচ্ছে যে আমার ভিডিওতে কিছু মিস হয়ে যাচ্ছে, আর আমারও সেটা মনে হচ্ছে। তো যেটা আমার মনে হচ্ছিলো, তো সত্যিই যে সেটা সঠিক, সেটা আমি তোমাদের কালকে নয় আগের দিন সানডের যে ব্লগটা দিয়েছিলাম, তো সেই দিনকার ভিডিওতে জানতে পেরে সত্যিই খুব খুশি হলাম যে যাই হোক ভিডিওতে আমার ভুল ঠিক আমি নিজে যে বুঝতে পারছি আর সেটা একদম ঠিক, তোমরাও যে আমাকে সেটা বলে দিচ্ছ, এর জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে বলেছিলাম যে ভালো খারাপ যা হবে তোমরা আমাকে জানিও। তো আমি চাই তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালো লাগলেও আমাকে জানিও, খারাপ লাগলেও আমাকে জানিও, কারণ আমার নিজেরও ভালো লাগছে না এখানে আসার পরে তোমাদেরকে কীভাবে ভিডিও দেবো, কীভাবে ভিডিও দিচ্ছি আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আর তোমাদের ভালো না লাগলে সেই ভিডিও দিয়ে আমার কোনো লাভ নেই, কারণ আমার নিজেরও ভালো লাগছে না তো ভিডিও দিতে, কারণ আমি নিজেই বুঝতে পারছি যে ভিডিওতে কিছু একটা ভুল হচ্ছে বা ভিডিওতে কিছু এমন আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি না বা দেখাচ্ছি না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে দেখো কাজকর্ম কমপ্লিট হয়ে গেল, বেসিনটাকেও এই সুযোগে পরিষ্কার করে নিলাম, কারণ আমি যতবার থালা বাসন মাজি ততবার বেসিনটাকেও পরিষ্কার করে নিই। আর কাজ করতে করতে আমি খেয়াল করিনি, অন্যমনস্ক ছিলাম, তো ততক্ষণে দেখলাম যে মানে কড়ি আঙ্গুলের একটা সাইডে একটু চিড়ে গেছে, রক্ত বেরোচ্ছিল, তো এই জায়গাটা একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেব। আর এরপরে এখন বাজে ঠিক 9:00 মতন, তোমাদের দাদাভাই চলে এসেছে, তো ডিম যেহেতু শেষ হয়ে গেছিলো তো আজকে ডিম নিয়ে এসছে অনেক কটা, তো তার মধ্যে একটা ডিম একটু ফেটে গেছে, যেহেতু বাইকে করে আসে তো অসুবিধা হয় ডিমের ট্রে ছাড়া ডিম আনতে। আর এখানে এই যে ডেলিকার যেটা ঘরে বিশেষ করে দরকার সেটা হচ্ছে দুধ, চা করতে নর্মালি দুধ খেতে পুচকুশোনা শুভ সবার জন্য লাগবে বলে 1 কেজি দুধ। আর এখানে আছে নতুন একটা, তো এটা হচ্ছে মুম্বাইয়ের একটা মানে আইটেম, এটা হচ্ছে চিকেন পকোড়া,
যার মধ্যে ছোট ছোট চিকেনের পিস আছে, মেটে আছে, কচকচি আছে, মানে যেটাকে কলিজা বলে, তো সেগুলোকে একটা লাল রঙের ব্যাটারের মধ্যে দিয়ে সেগুলোকে তেলে ফ্রাই করে দেয়, আর তার সাথে দেয় ধনে পাতা আর পুদিনা দুটোকেই মিক্স করে একটা চাটনি। মানে আমাদের ওখানে যে ধনে পাতার চাটনিটা হয় তো সেম ধনে পাতারই চাটনি, কিন্তু এর মধ্যে পুদিনা পাতাও আছে, যেটা শরীরের পক্ষে ভালো, দাঁতের জন্য ভালো, সব কিছুতেই বলতে পারো যে বেস্ট। তো এইটা তোমাদের দাদাভাই আজকে নতুন আইটেম নিয়ে আসলো, যেটা তোমাদের কাছে নতুন, আমরা তো আগে অলরেডি খেয়েছি। তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার এখন আরও একটা নতুন টিফিন। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে রাত্রি 9:30, তোমাদের সাথে ব্লগটা আবার এখন থেকে আমি একটু ফেস টু ফেস শেয়ার করছি, কারণ তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। তো এর আগের দিনকে তোমাদেরকে আমি বলেছিলাম যে ব্যাংকের কিছু কাজ ছিল, তো সেই কাজগুলোর মধ্যে অর্ধেকটা কাজ মিটেছিল আর অর্ধেক কাজ বাকি ছিল। তো আমি আসার পরে আমার নতুন এটিএম কার্ড চলে এসেছে, তো এই এটিএম কার্ডটা আমি ওখান থেকে অ্যাপ্লাই করতে পারছিলাম না, কারণ আমার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল আর অ্যাড্রেস ছিল আমার এইখানে মুম্বাইয়ের, তো ওই কারণে কোনো কিছুই হচ্ছিল না। দিয়ে তারপরে আসার পরে তোমাদেরকে তো বললাম যে আমি ব্যাংকে গিয়ে কথা বলেছি আমাদের যে স্যারটা আছে ওনার সাথে, তো উনি অনলাইনে করে দিয়েছে আমার ফোন থেকে যা কিছু করার প্রসেস, আর বলেছিল 5 থেকে 7 দিনের মধ্যে চলে আসবে। তো ফাইনালি আজকে আমার হাতে চলে এসেছে আমার এটিএম। জানুয়ারি মাসে পুরোনো এটিএম এর ডেটটা এক্সপায়ার হয়ে গেছিলো, তারপর থেকে আমি এটিএম ইউজ করতে পারছিলাম না, এই আজকে আমার হাতে এটিএম পেলাম। তো এটাকে আবার আমাকে এটিএম এ গিয়ে এটার নাম নতুন করে নাম্বার জেনারেট করতে হবে না, কারণ আমাদের প্রথম প্রথম নাম্বার জেনারেট করতে হতো, এটিএম কার্ডটাকে সোয়াইপ করতে হবে তারপরে গিয়ে হবে, তো এটাতে বলছে আর কিছু করতে হবে না। তো ভাবলাম যে তোমার সাথে শেয়ার করি যেই কারণে আমার মুম্বাইয়ে আসা, তো সেইটাই যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কি করে হয়, তাই না? প্রথমত আমার একটা ব্যাংকের বড় কাজ ছিল, আপডেট ছিল, আর তার সাথে এই এটিএম কার্ড। তোমাদের দাদাভাই 2-3 বার চেষ্টা করেছিল অনলাইনে, কিন্তু আমার ফোন নাম্বার ছাড়া হবে না আর আমার ফোন নাম্বার আমাকে ছাড়া পাবে না। তো কিছু কিছু কাগজপত্র দিয়েছে, তো এর ভিতরে আছে, তো দেখে বেশ ভালোই লাগে। তো এইবারটা এটিএম কার্ডটার মধ্যে মনে হচ্ছে যেন আমার নাম দেওয়া থাকবে, যেহেতু এটা বুকিং করা হয়েছে নতুন করে, আগেটাতে আমার নাম ছিল না। যেগুলো অনলাইনে আসে বা টাইম নিয়ে আসে সেগুলোর মধ্যে নাম টাইপ করা থাকে। তো এই যে ফাইনালি আমার এটিএম কার্ড আমার হাতে চলে এসেছে, এবার একটু কাজকর্মগুলো করতে পারবো, কারণ সব কাজ আমি অনলাইনে করছিলাম আর তোমাদের দাদাভাইকে দিয়ে আবার এখান থেকে টাকা ট্রান্সফার করাতে হচ্ছিল সব জায়গাতে, এরকমও প্রবলেম হয়েছে আমার। তো আরেকটা কাজ কমপ্লিট হয়ে গেল, তো মোটামুটি যে কাজগুলোর জন্য বিশেষ করে মুম্বাই আসা, তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। এইবার কবে আমরা যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে আস্তে আস্তে পরের ব্লগগুলোতে বলে দেবো, আর এখনো রাতে রান্না হয়নি, তো রান্নাবান্নাটা করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে রাতে কি রান্না করলাম। চলো আবার পরে দেখা হচ্ছে। তো আজকে রাতে খুবই সিম্পল রান্না করেছি, তো এখানে তো আতপ চালের ভাত আছেই তোমরা জানোই, তবে ভাতগুলো আজকে খুব একটা ভালো হয়নি, একটু মিস্টেক হয়ে গেছে, ভাতটা একটু বেশি ফুটিয়ে ফেলেছি। আর তোমাদের দাদাভাই আজকে প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে বলে কোনো কিছুই বাজার করতে পারেনি, আমি তোমাদেরকে বলেছিলাম যে রাত্রিবেলা কিছু নতুন আইটেম করব, তো সেটা আর হয়নি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এই সামান্য একটুখানি কলমি শাক ভাজা আছে, একটা ডিমের অমলেট করে দিলাম, আর এখানে একটুখানি আলু সেদ্ধ লাল লাল করে লঙ্কা আর পেঁয়াজ ভেজে মাখা হয়ে গেছে, শুভকে দিয়ে মেখে মাখিয়ে দিতে বলেছিলাম, শুভ মেখে দিয়েছে, আর এখানে দেখো ডালটাও ভালো করে ফোটেনি। তো এই মিস্টেকটা কেন হয়েছে তোমাদেরকে পরের দিনের ভিডিওতে আমি অবশ্যই জানাবো। তো এই হচ্ছে আমাদের রাতের এখন খাবার, আর আজকে রাতে যেহেতু আমি আর কোনো রকমের ব্লগ শেয়ার করিনি, তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, গুড নাইট, বাই।